हेलो एवरीवन, सलाम अलैकुम, वेलकम बैक टू माय न्यू ब्लॉग। तो आज के सकाल सकाल ब्लॉगटा शुरू कर दिए एखन बजे सकाल सातटा और हमें सकाले उठे आगे जानलागुलो खुले दी। तार कारण हे बर जो सकाले फ्रेश एयरटा से घर मध्य ढुके तो मनटाओ खूब ही भलो हो जाए। सकाल सकाल सबुज देखा से तो चोखर जो खूब ही भलो। घूम থেকে উঠে আগে বিছানাটা পরিষ্কার করে ছেড়ে নিলাম, তারপরে চলে এলাম ব্রাশ করতে। তো ব্রাশ করে ফ্রেশ হয়ে গেছি আর এদিকে পেপারওয়ালা পেপারও দিয়ে চলে গেছে, তো পেপারটা একটু চোখ বুলিয়ে নেব। তারপরে আমার প্রত্যেক দিনের হ্যাবিট সকালে আদা আর গরম জল খাওয়া, তো সেরকমই আজকে আমি গরম জল আর আদা খেয়ে নিচ্ছি। सकाले उठे आगे गरम जलटा खेले शरीरटाओ फ्रेश हो जाए, शरीर फ्रेश थाकले तो अवश्य मनो खूब फ्रेश थाकबे। जल खावार 10 मिनट परे आमी चा खेते चले एलाम। सकालेर दिके आमी आदा दिए लाल चाटाई पछंद करी, तो आज के बोन मुड़ी खाच्छे तार जोन्नो आमिओ एकटु मुड़ी खेलाम, ना होले आमी प्रत्येक दिन बिस्किट और चा खेये थाकि। खावा दावा कमप्लीट करे आबार काजे फिरे गेलाम। अनेक बेडशीट छिलो, अनेक जामा कपड़ छिलो, सबई आमी निये चले एसेछि काचार जोन्नो। वाशिंग मशीनेर भेतरे सब जामा कपड़गुलो दिए डिटार्जेंट पाउडारो दिए दिलाम। एबारे वाशिंग मशीनटा अन करे आमी चले जाबो संसारेर अन्य काजे। আমার নিজের তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এবারে চলে এলাম ছেলের জন্য সকালের খাবার তৈরি করতে। সোহানকে আমি সকালের দিকে দিয়ে থাকি স্যালাড, তো সেরকমই আজকেও আমি ওকে স্যালাড দেব। তো ওর স্যালাডটা আমি রেডি করছি আর সোহান ততক্ষণে ওর দাদার কাছে খেলা করছে। সোহানের স্যালাডটা আমি প্যাকেট থেকে ঢেলে জারের মধ্যে রাখি না, তার কারণ হচ্ছে জার থেকে যতবার স্যালাড নিতে যাব যদি হাওয়া পায় তাহলে স্যালাডটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। তাই স্যালাড ওই প্যাকেটের মধ্যেই রেখে কোনো একটা বড় কন্টেনারের মধ্যে রাখার চেষ্টা করি, যাতে স্যালাডটা অনেক দিন থাকে। এবারে যেভাবে গরম জল দিয়ে স্যালাড তৈরি করে আমি সেভাবেই গরম জল দিয়ে স্যালাডটা তৈরি। তোমরা হয়তো বলতে পারো যে স্যালাডে তো জল মেপে, বাট সোহানের স্যালাডে কতটা পরিমাণ জল লাগবে সেটা আমার আন্দাজ হয়ে গেছে, তো আমি এমনিতেই দিয়ে থাকি। সোহানকে স্যালাড খাওয়ানো শেষ করে আমি চলে এলাম নিজে ফ্রেশ হতে। দিনের বেলা অনেক রকমের কাজ থাকে, মাঝে মাঝে রোদেও যেতে হয়, তাই নিজের স্কিনেরও যত্ন নিই মাঝে মাঝে। তো এই দেখো আমি ফুললি রেডি হয়ে গেছি, তো এবারে সংসারের কাজকর্ম করতে শুরু করে দিই। তো চলো আজকে কি কি করছি সারা দিনে সবই তোমাদের সাথে শেয়ার করব। তো ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সোহানকে আমি গেটের সামনে বসিয়ে দিয়েছি, এখানে বসে বসে ও খেলা করে সকাল হলেই। ওকে এখানে বসিয়ে দিয়েছি খেলা করার জন্য, ও খেলনা নিয়ে এখন খেলা করছে। আপা খেলনা করছেন আপের সাথে, খেলা করছেন আপের সাথে। এটা মুখে দিতে হয় না, এটা মুখে দিতে হয় না, খেলা করো। এটা নিও, এটা নাও, এটা নাও, এ নাও। কি দেখছো? ছাগল, ছাগল দেখছ? তো ও খেলা করুক এখন বসে বসে, আমি চলে যাই আমার কাজ করতে। সোহানকে বসিয়ে রেখে আমি চলে এলাম রান্না বান্নার দিকে। তো ফ্রিজ খুলে আমি সবজি বের করে নিচ্ছি রান্না করার জন্য। কি রান্না করব সেটা ভাবনা চিন্তা করে বসে পড়েছি সবজি কাট। সবজি কাটার পরে চলে যাব রান্না করতে, আর কি কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব ভিডিও শেষ।
আর এদিকে আমার ছেলে দৌড়াদৌড়ি করে হামা দিয়ে খেলা করছে। আর আমি ক্যামেরা করছি, তাই আমার দিকে তাকিয়ে আছে। সবজি কাটা হয়ে গেছে, এবারে রান্নার দিকে যাওয়া যাক। আমি রান্নাঘরে চলে এসেছি। প্রথমেই আমি মসুর কলাইয়ের ডালটা সেদ্ধ করতে দেব প্রেশার কুকারে। মসুর কলাইয়ের ডালটা অল্প একটু সর্ষের তেল আর রসুন কুচি করে দিয়ে ওটা সেদ্ধ করতে দেব, আর একে একে আমি আমার সব রান্নাই করে নেব। তোমাদেরকে আমি ভিডিওর শুরুর দিকে বলেছিলাম যে আজকে আমি কি রান্না করছি, সেটা ভিডিওর শেষের দিকে বলে দেব। আজকে আমি রান্না করেছি ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল, যেটা এত গরমে শরীরের পক্ষে খুবই উপকারী। আর করেছি কালো জিরে দিয়ে বাটা মাছের পাতলা ঝোল, পুঁইশাকের ঘণ্ট আর মাছের মাথা দিয়ে একটা তরকারি। তো মোটামুটি আজকের মতো রান্নাবান্না সব কমপ্লিট হলো। এবারে সোহানকে স্নান করাবো, স্নান করিয়ে ওকে খাওয়াবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা করেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা।